Hey guys, I'm Raj, I'm not the Cine Bros, the right place for the movie lovers. I'm going to review the latest Bollywood romance drama, Radhe Shyam. প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন প্রভাস, পূজা হেগড়ে এবং জগপতি বাবু। স্টোরিটা হচ্ছে এরকম যে বিক্রমাদিত্য একজন খুবই ফেমাস, খুবই ওয়েল রেসপেক্টেড একজন পামিস্ট, যে মানুষের হাত দেখেই তার ভবিষ্যৎ বলে দিতে পারে। এখনো পর্যন্ত সে বহু মানুষের হাত দেখে খুবই নিখুঁতভাবে তাদের ভবিষ্যৎ প্রেডিক্ট করেছে এবং প্রত্যেকবারই তার প্রেডিকশন 100% সঠিক হয়েছে। একজন পামিস্ট হিসেবে সে এতটাই নাম করেছে যে তাকে পামিস্টদের আইনস্টাইন বলা হয়। বলা হয় থাকে মানুষের ফিউচার নিয়ে তার প্রেডিকশন কখনোই ভুল হয় না। তো এই বিক্রমাদিত্যর নিজের হাতে কোনো লাভ লাইন নেই, তার নিজের ফিউচার নিয়ে তার প্রেডিকশন এটাই যে সে যদি কোনোভাবে কোনো মেয়ের প্রেমে পড়ে যায় এবং সেই মেয়ের সাথে তার জীবন কাটাতে চায় তাহলে সেটা একটা ডিজাস্টারের রূপ নেবে। তো এই কারণে সে সবসময় লাভ লাইফ থেকে দূরে থাকতে চায় এবং সে শুধুমাত্র মেয়েদের সাথে ফ্লার্টই করে বেড়ায়। তো শেষমেশে বিক্রমাদিত্য প্রেরণা নামের একটি মেয়ের প্রেমে পড়ে যায়। তো নিজের ফিউচার সম্পর্কে তার প্রেডিকশন ভেঙে দিয়ে তাদের ভালোবাসাকে আসলেই পূর্ণতা পাবে। নিজের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য সে কি আদৌ নিজের ভাগ্যের সাথে লড়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে, এই ব্যাপারটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে রাধে শ্যাম। এই ফিল্মটা বক্স অফিসে একটা ডিজাস্টার ছিল, বিশেষ করে হিন্দি বেল্টে একেবারে ভরাডুবি হয়েছে। বলিউডের ইতিহাসে সবথেকে ভয়াবহ ডিজাস্টারগুলোর মধ্যে একটা হচ্ছে এই রাধে শ্যাম। বাট দিস ইজ ওয়ান অফ দি মোস্ট গর্জিয়াস লুকিং ইন্ডিয়ান ফিল্ম আই হ্যাভ এভার সিন। সিনেমাটোগ্রাফি, কালার, লোকেশনে এত সুন্দর যে স্ক্রিন থেকে অ্যাকচুয়ালি চোখ সরানো যায় না। এটা যে একটা রোমান্টিক ফিল্ম, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ফ্রেম দেখেই মনে হয় যে না, এটা একটা রোমান্টিক ফিল্মই, একটা রোমান্টিক ফিল্ম এইরকমেরই হওয়া উচিত। প্রত্যেকটা ফ্রেম এতটাই সুন্দর যে আপনার জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা হবে। এটা যে একটা হিউজ বাজেটের ফিল্ম, এই টাকাটা যে তারা কোথায় খরচা করেছে এই ব্যাপারটা স্ক্রিনে ভিজিবল। সেট ডিজাইনটা এখানে এত সুন্দর করা হয়েছে যে প্রত্যেকটা সিন আপনার দেখে মনে হবে যে একটা পেন্টিং। একটা রোমান্টিক ফিল্মের লুক অ্যান্ড ফিল যেরকমটা হওয়া উচিত সেটা রাধে শ্যাম পারফেক্টলি অ্যাচিভ করতে পেরেছে। খুবই ড্রিমি, খুবই ফেয়ারিটেল টাইপ অফ ট্রিটমেন্ট। অবশ্যই রিয়েলিটির সাথে একেবারেই যায় না, ইটস ফার ফ্রম রিয়েলিটি, বাট দেখতে ভাল লাগছে। ডিজনি ফিল্মগুলোতে আপনি যেরকমের ট্রিটমেন্টটা দেখতে পান, ফেয়ারিটেল টাইপ অফ ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা এখানে আছে। সিনেমাটোগ্রাফি এত সুন্দর, এতটা ভাইব্রেন্ট, কালারফুল, প্রায় প্রত্যেকটা সিকোয়েন্সই আপনি দেখতে পাবেন যে ফ্রেমের মধ্যে অসংখ্য ফ্লাওয়ার, ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত চমৎকার। প্রথম যখন এই ফিল্মের একটা মোশন পোস্টার বেরিয়েছিল তো ওই পোস্টারটায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল ওই মিউজিকটা বিভিন্ন সিকোয়েন্সে যখন বাজছে মিউজিকটা এতটাই সুদিং যে ভিজুয়ালের সাথে ব্লেন্ড ইন হয়ে একটা ড্রিমি অবস্থার সৃষ্টি করে। পুরো ফিল্মে অসংখ্য ভিএফএক্স এর কাজ রয়েছে এবং সেগুলো দেখতে খুবই ভালো লাগছে। কিছু কিছু জায়গায় আপনি গেস করতে পারবেন যে হ্যাঁ এখানে একটা গ্রিন স্ক্রিন ইউজ করা হয়েছে, বাট গেস করতে পারলেও সেটা দেখতে কোনোভাবেই চিপ লাগছে না, যথেষ্ট প্রিমিয়াম লাগছে। ফিল্মটার শেষে যে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যে জাহাজটার যে দৃশ্য, যে দৃশ্যটা আপনারা ট্রেলারে দেখতে পেয়েছেন, ট্রেলারে যে দৃশ্যটা হাইলাইট করা হয়েছে, এই ফিল্মের একটা বিশাল অ্যামাউন্ট অফ বাজেট খরচ করা হয়েছে জাস্ট ওই সিকোয়েন্সটা ডিজাইন করার জন্য। আর সিকোয়েন্সটা এত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এবং এত দারুণভাবে দেখানো হয়েছে যেটা দেখতে আসলেই খুব ভালো লাগছে। ভিজুয়ালি এই ফিল্মটা নিঃসন্দেহে বলিউডের একটা মাইলস্টোন। বাট প্রবলেমটা শুরু হয় এই ফিল্মের স্টোরি রাইটিং থেকে। এই ফিল্মটার পুরো ফোকাসই হচ্ছে এই প্রভাস এবং পূজা হেগড়ে, এই দুইজন হিরো হিরোইনের ক্যারেক্টারের দিকে। এদের দুজনের মধ্যে যে একটা কেমিস্ট্রি, দুজনের মধ্যে যে একটা প্রেম, এই জিনিসটা হাইলাইট করতে করতেই পুরো ফিল্মটা শেষ হয়ে যায়। এর মাঝখানে অন্য কোনো ক্যারেক্টারকে একেবারেই ডেভেলপ করা হয়নি, কোনো ক্যারেক্টারকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। এখানে জগপতি বাবুর যে ক্যারেক্টারটা, যাকে ট্রেলারে একটা ভিলেন হিসেবেই পোর্ট্রে করা হয়েছিল, এক্সপেক্টেশন এরকমটা ছিল যে তার হয়তোবা একটা মেজর রোল থাকবে, বাট তাকে জাস্ট একটা শো পিস হিসেবে ইউজ করা হয়েছে। তার মাত্র দুইটাই সিন রয়েছে টোটাল মুভিতে, লেস দ্যান 2 মিনিট, এবং সেটাও হিউজ কোনো রোল একেবারেই না। এই রোলটার জন্য কেনই যে তাকে নেওয়া হলো আমি বুঝতে পারলাম না, কোনো দরকারই ছিল না। এবং আরও কিছু সাউথের পরিচিত মুখ রয়েছে যাদেরকে আপনারা বিভিন্ন সাউথ ফিল্মে দেখে থাকবেন, তাদেরকে রাখা হয়েছে জাস্ট একটা কাঠের পুতুল হিসেবে, তাদেরকে এমনকি কোনো ডায়লগ পর্যন্ত দেওয়া হয়নি। পূজা হেগড়ের বাবার চরিত্রে যে লোকটা অভিনয় করেছে, মুরলী শর্মা, এরকমের একটা পরিচিত মুখ, ফিল্মের শুরু থেকে শেষ পর্যন্ত এই লোকটার মুখ থেকে একটা ডায়লগ আমি শুনলাম না, নট ইভেন এ সিঙ্গল পিস অফ ডায়লগ। তাহলে এই লোকটাকে ফিল্মে অ্যাকচুয়ালি রাখারই কি দরকার ছিল? একটা ক্যারেক্টারের যদি কোনো ভূমিকাই না থাকে কি দরকার সেরকম একটা ক্যারেক্টার শুধুমাত্র ফ্রেমটা ফিল আপ করার জন্য রেখে দেওয়া? এই ফিল্মের স্টোরি লাইন অন্যান্য আর 10টা বলিউডের রোমান্টিক ফিল্মের মতো না, যেখানে আপনি একটা মেজর ভিলেন দেখতে পাবেন, তার সাথে নায়কের একটা টাসল দেখতে পাবেন। এখানে মেইন ভিলেনটা হচ্ছে ফেট, ভাগ্য। তো এই কারণে আপনি কিছুক্ষণ পরপর নায়কের যে একটা হেভি অ্যাকশন সিকোয়েন্স দেখবেন, কিছু ফাইট সিকোয়েন্স দেখবেন, এইগুলো এখানে আপনি পাবেন না। তো এইগুলো যেহেতু এখানে নেই, পুরো ফোকাসটাই করা হয়েছে প্রভাস এবং পূজা হেগড়ের এই কেমিস্ট্রির দিকে। তো এই কেমিস্ট্রিটাও কোথাও গিয়ে অতটা ভালোভাবে ওয়ার্ক করে না যতটা করা উচিত। যেহেতু এটা একটা রোমান্স ড্রামা ফিল্ম,
এখানে কিছুটা কমেডি পোর্শন তো থাকা উচিত। নায়ক নায়িকার মধ্যে বা অন্যান্য ক্যারেক্টারদের মধ্যে একটা লাইট হার্টেড কমেডি থাকবে, কিছু হিউমার থাকবে, এটা এক্সপেক্টেড। বাট এই ফিল্মে খুবই কম পরিমাণে কমেডি রয়েছে, এবং যে কমেডিও রয়েছে, যে হিউমার তারা ইউজ করার চেষ্টা করেছে, একটাও ল্যান্ড করেনি। যাও দুইটা একটা কমেডি সিন ছিল, প্রভাস জোর করে মানুষকে হাসানোর চেষ্টা করছে, তো ওই সিকোয়েন্সগুলো একেবারেই কাজ করেনি, বরং একটু বেশ ক্রিঞ্জও লাগছিল। যেহেতু এই ফিল্মটাতে প্রয়োজনীয় অ্যাকশন কমেডি কোনোটাই নেই, একই এই রোমান্স টপিকের উপরে পুরো ফিল্মটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, এই জন্য মাঝে মধ্যেই মনে হচ্ছে যে ফিল্মটা কিছুটা ড্র্যাগ করছে। খুব বেশি বোরিং না লাগলেও ওই যে খুব একটা এক্সাইটিং মোমেন্ট থাকবে, কিছু আপস অ্যান্ড ডাউনস থাকবে, আপনাকে কিছু মোমেন্টের জন্য খুবই এক্সাইটেড করে তুলবে, আপনি যে এক্সাইটেড হয়ে যাবেন হোয়াটস গোনা হ্যাপেন নেক্সট, এই মোমেন্টটা পুরো ফিল্মটা জুড়ে কোথাও তৈরি করতে পারেনি। এই ফিল্মটা যে একটা রিস্কি প্রজেক্ট ছিল, এবং বলিউডে এই ধরনের গল্প নিয়ে যে ফিল্মটা এত হিউজ বাজেট নিয়ে হিট হওয়া যে খুবই অসম্ভব একটা ব্যাপার ছিল, এই ব্যাপারটা আমি কিছুটা গেস করতে পেরেছিলাম। ফিল্মটা যখন ট্রেইলার রিভিউ করেছিলাম তখন এই ব্যাপারটা আমি মেনশন করেছিলাম, তো শেষমেশ সেটাই হয়েছে, ফিল্মটা বক্স অফিসে হিউজ ডিজাস্টার ছিল। বাট বক্স অফিসে যতটা বাজে রেসপন্স পেয়েছে ফিল্মটা দেখার পরে আমার কাছে অ্যাকচুয়ালি এতটাও বাজে মনে হয়নি। ইটস এ ডিসেন্ট ফিল্ম, এবং আমি ফিল্মটা বেশ ভালো লেগেছে আমার কাছে। বেশ ভালো ফিল্ম হওয়া সত্ত্বেও এই ফিল্মটার ফ্লপ হওয়ারও বেশ অনেকগুলো কারণ রয়েছে, এই কারণ নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না। যদি আপনাদের এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে যে কি কি কারণে রাধে শ্যাম ফ্লপ হয়েছিল বা ডিজাস্টার হয়েছিল, তাহলে আপনারা আমাকে কমেন্ট অবশ্যই জানাতে পারেন, এই ব্যাপারে আমি একটা সেপারেট ভিডিও তৈরি করব। তো এই ফিল্মটা বক্স অফিসে এরকমের ডিজাস্টার রেসপন্স পাওয়ার পরে হয়তোবা ইন ফিউচারে কেউ এরকমের কোনো প্রজেক্টে আর এত টাকা ইনভেস্ট করবে না। যে ডিরেক্টর রয়েছে রাধাকৃষ্ণা কুমার, তার হাতে হয়তোবা কেউ এতগুলো টাকা তুলে দেবে না যে হ্যাঁ আপনি আপনার ভিশনটাকে স্ক্রিনে নিয়ে আসুন। এই ব্যাপারটা একটু ডিসঅ্যাপয়েন্টিং, বিকজ ফিল্মটা দেখে আমার মনে হয়েছে প্রত্যেকটা ফ্রেম দেখলে এই ব্যাপারটা বুঝতে পারা যায় যে এটা খুবই প্যাশনেট একটা কাজ। হয় না কিছু ফিল্ম দেখলে মনে হয় যে জাস্ট পে চেক পাওয়ার জন্য, জাস্ট টাকাটা পাওয়ার জন্য ডিরেক্টর এই কাজটা করেছে, বাট দিস ইজ ওয়ান অফ দোজ কাইন্ড অফ ফিল্ম যেটা দেখলে অ্যাকচুয়ালি মনে হয় যে প্রত্যেকটা ফ্রেম খুব যত্ন করে সাজানো, বা ডিরেক্টরের একটা ভিশন ছিল এবং সেই ভিশনটাকে স্ক্রিনে নিয়ে আসার জন্য সে যথেষ্ট প্যাশনেট ছিল। স্টোরি রাইটিং এর দিক দিয়ে মুভিটা মার খেয়ে যায়, বাট ভিজুয়ালি যেটা দেখেছি আমি খুবই ইমপ্রেসড, এবং আমি অ্যাকচুয়ালি চাই যে ডিরেক্টর রাধাকৃষ্ণ কুমার সে ভবিষ্যতে অ্যাকচুয়ালি সুযোগ পাক। একজন সিনেমা লাভার হিসেবে আমি অবশ্যই চাই যে এই ধরনের ভিজুয়াল স্পেক্টাকেল আমরা অবশ্যই ইন ফিউচারে আরো কিছু দেখতে পাবো। আমরা গিভ দিস ওয়ান 3.5/5। আমি এই ফিল্মের অরিজিনাল ভার্সনটা দেখেছি, এই ভার্সনটার রান টাইম 2 ঘন্টা 15 মিনিট, হিন্দি ভার্সনটার রান টাইম শুনেছিলাম যে 15-20 মিনিট বেশি, তো এই জন্য হিন্দি ভার্সনটা আরো একটু বোরিং মনে হতে পারে বা মনে হতে পারে যে ফিল্মটা একটু ড্র্যাগ করছে, বাট এই ভার্সনটার যে রান টাইম সেটা আমার কাছে খুব একটা প্রবলেম্যাটিক মনে হয়নি। তো রাধে শ্যাম আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা আপনি অবশ্যই অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা। ये कहानी एक जंग है प्यार और किस्मत की।